ওল্ড পাবজি মোবাইল। হ্যাঁ গাইস, আমি পাবজি মোবাইলের সিজন 2-3 কথা বলছি, যখন তোমাদের পাবজি মোবাইলের সাথে একটা আলাদা রকমের রিলেশনই ছিল বলতে গেলে। এক প্রকার তোমরা এখন স্ক্রিনে গেম প্লে দেখতে পাচ্ছ, একদম ওল্ড সিজনের গাইস রয়্যাল পাসের ভিউ তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা গেস করে বলতে পারো এটা কোন সিজনের রয়্যাল পাসের ভিউ আমি তোমাদের এখন দেখাচ্ছি, ঠিক আছে। এবার আসছি ওল্ড ইরাঙ্গেলের টপিকটায়। তো গেস করো, ওল্ড ইরাঙ্গেল যদি এখন সাডেনলি বলে ওল্ড ইরাঙ্গেল ব্যাক করবে তাহলে তোমরা কতটা এক্সাইটেড হবে। তো আজকের এই ভিডিওতে তোমরা জানতে পেরে যাবে ওল্ড ইরাঙ্গেল রিলেটেড কিছু ফ্যাক্টস আর কিছু হিন্টস আমি তোমাদের দেখাবো। তোমরা ডিসাইড করবে যে আদৌ এটা আসবে কি না আসবে। আমি এখনও বলছি না 100% শিওর যে এগুলো অফিসিয়াল নিউজ নয়, সেটা ধরতেও হবে না তোমাদের। বাট হিন্টসগুলো দেখো, দেখে যদি তোমাদের মনে হয় তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাও। আর গাইজ, যারা যারা কমেন্ট করবে তারা তারা অবশ্যই একটা করে লাইক করো। আমি দেখতে চাই যে কটা লাইক আর সে কটা কমেন্ট যেন এই ভিডিওতে হয়, আর এইটুকুনি রিকোয়েস্ট তোমাদের কাছে। তো গাইজ চলো আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইজ আজকে ভিডিওটা কোন টপিক তোমরা বুঝতে পারছো, ওল্ড ইরাঙ্গেল কি আমাদের ফিরত আসবে। বাট ওল্ড ইরাঙ্গেল আসলে কীভাবেই বা আসতে পারে, বা কেনই বা আসবে, কেন পাবজি মোবাইল এত কষ্ট করে আবার পুরানো ইরাঙ্গেল ম্যাপটাকে কেন ফিরত আনবে, আর ওল্ড ইরাঙ্গেল বেস্ট যে স্মৃতিগুলো জড়িয়ে আছে সেগুলো কি আদৌ আমরা আবার ফের পুনরাবৃত্তি করতে পারবো, মানে ওল্ড ইরাঙ্গেলের ফিলিং কি আবার পেতে পারি, রয়্যাল পাসের ভিউ কি আবার চেঞ্জ হতে পারে, এইসব নিয়ে আজকের এই ভিডিও। তো বেশি টপিকে যাবো না, আমি ডিরেক্টলি চলে যাব কেন চেঞ্জ করতে পারে। তো আমার কাছে কিছু একটা রিপোর্ট আছে, আমি তোমাদের কিছু দেখাবো, সেগুলো দেখো, দেখে যদি তোমাদের মনে হয় তোমরা নিচে কমেন্ট সেকশানে জানাবে। মানে ডিসিশান তোমরাই মেক করবে, আমি করবো না, আমি তোমাদের জাস্ট শুধু ডিসিশান নিতে কিছু হেল্প করতে পারি, ঠিক আছে। তো কাছে আমার কাছে একটা রিপোর্ট আছে, তোমরা স্ক্রিনে আমি ফ্ল্যাশ করছি, দেখতেও পাচ্ছ তোমরা, পাবজি মোবাইলের অ্যাক্টিভ ইউজার, ঠিক আছে। তো তোমরা যদি লক্ষ্য করে দেখো, April 2018 মানে 2018 যখন পাবজি মোবাইলের ফার্স্ট লঞ্চ হয় তখন তার ডেইলি অ্যাক্টিভ ইউজার ছিল 10 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার ছিল শুরুতে, একদম প্রথম দিকে, এপ্রিল থেকে ডিসেম্বর মানে 2018 লাস্টে ইয়ার এন্ডিংয়ের দিকে 30 মিলিয়ন সেটা হয়ে যায়, মানে 10 মিলিয়ন থেকে ডিরেক্টলি 30 মিলিয়ন হয়ে যায়। আর তারপরে 2018 থেকে এপ্রিল 2019 সেটা জাম্প করে যায় 50 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার, ডেইলি ইউজারের কথা বলছি। তারপরে যখন হাইপটা মানে জিওটিও আসার পর থেকে, ইন্ডিয়ার কথা বলছি, আদার্স কান্ট্রির কথাও বলছি, যখন এটা ফুল ক্রেজ ফুল হাইপে যাচ্ছে, পাবজি মোবাইল একদম ফুল টপে যাচ্ছে, তখন March 2020 কথা বলছি, তখন এর একদম হাই পিক যায় এর, তখন অ্যাক্টিভ ইউজার হয় ডেইলি অ্যাক্টিভ ইউজার 65 মিলিয়ন। 65 মিলিয়ন মানে বুঝতে পারছো কত অ্যাক্টিভ ইউজার পার ডে। আর সাডেনলি জিনিসটা ড্রপ হতে থাকে, ইয়েস গাইস সাডেনলি জিনিসটা প্রচুর পরিমাণে ড্রপ হয়, সেটা হয় ওই 2020 ডিসেম্বর 2020 কথা আমি বলছি। তখন সেই 65 ডেইলি অ্যাক্টিভ ইউজার থেকে তারপরে ব্যান হয় ইন্ডিয়াতে, আদার্স আরও অনেক কিছু হয় গেমে, আরও গেমে ইন্টারেস্ট অনেকের কমতে থাকে, এখনও যেটা হতে চলেছে মানে হচ্ছে আর কি, তখন সেটা এসে দাঁড়ায় 65 থেকে 30 মিলিয়ন। গাইস বুঝতে পারছো একেবারে ড্রপ 30 থেকে মানে 30-35 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার ড্রপ হয়ে যায়। তো এটা কি তুমি বলতে চাইছো পাবজি মোবাইলটা লক্ষ্য করছে না? অবভিয়াসলি করেছে, তারা চাইছে আরও ডেইলি অ্যাক্টিভ ইউজার আসুক, আরও এঙ্গেজমেন্ট বাড়ুক। তো পাবজি মোবাইল এটার পিছনে তো অবশ্যই কাজ করছে। এবার বলতে হয় যে ওল্ড ইরাঙ্গেল ফিরত আনার কেন দরকার, আমি সেটা বলছি বিকজ ওল্ড ইরাঙ্গেলের সাথে মানুষের একটা আলাদা রকম ইমোশনই জড়িয়ে আছে। তো পাবজি মোবাইল যদি এই ইস্যুটাকে কাজে লাগায় কী করতে পারে, এই ওল্ড ইরাঙ্গেলকে আনলে অনেক এমন পুরনো প্লেয়ার আছে যারা আবার অন্তত একবার চেক করার হলেও তারা একবার গেমে আসতে পারে। আর এই গেমটা এমনই একবার যদি গেমে ঢোকে, সেটা যদি একবার শুরু করে অ্যাডিক্টেড হালকা প্রকার হয়ে গেলেই জানো গেমটা কতটা প্রকার অ্যাডিক্টেড তোমরা সবাই জানো, ঠিক আছে, সেটা আর বলে বোঝাতে লাগবে না, ঠিক আছে। আমাদের সেকেন্ড ফ্যাক্ট বা হিন্ট সেটা হলো ওল্ড ইরাঙ্গেল আসার সম্ভাবনা কতটা। তো তোমাদের আর একটা ক্লিপ দেখাচ্ছি, পাবজি মোবাইল রিসেন্টলি এটা পোস্ট করেছে 24 এপ্রিল 2022, ঠিক আছে, একটা ব্যান ফিচার্স পোস্ট হয়, এটা তোমরা ওদের অফিসিয়াল ইউটিউব পেজে গেলেই বা অফিসিয়াল ইউটিউব চ্যানেল পাবজি মোবাইলের কথা বলছি সেখানে গেলেই পেয়ে যাবে। তো এখানে একটা ফিচার সম্বন্ধে যখন লিবিকের অ্যানাউন্সমেন্টটা হয় না, যে লিবিক বিটা থেকে ডিরেক্টলি অফিসিয়াল ম্যাপ হিসাবে লঞ্চ হচ্ছে, সেখানে গেছে একটা ক্লিপ দেখায় আমি তোমাদের দেখাচ্ছি, ইউটিউব থেকেই দেখাচ্ছি, তোমরা দেখে নাও, দেখে তোমরা বলতে পারো যদি এত কিছু করে আপডেটও করা হয়েছে তাহলে গাইস এই সব পুরনো জিনিসগুলো হিন্টস দেওয়ার মানেটা কি। আর পাবজির স্বভাব এটাই তোমরা জানো, কোনো কিছু আনার হলে আগে থেকে, যেমন আগে জম্বি মোড হলে মিলিটারি বেসের পিছন দিকে একটা জম্বির আইল্যান্ডে জম্বি পোর্টে থাকতে দেখা গেছে, তখন তারপরেই কিন্তু জম্বি মোড এসছে, ঠিক সেরকমই কিছু হিন্টস এরা দিয়ে থাকে, ঠিক আছে, ভিডিও ফাইলের ভেতরে। তো এইখানে এই ভিডিওটার মাঝখানেই তোমরা দেখবে একটা কন্টেনার্সের একটা ক্লিপ দেখানো হয়, যেটা গাইস ব্যান ফিচার্সের ভিতরে থাকে, যে সিকিউরিটি ফিচার্স যখন দেখাচ্ছিল। আর এই যে লোকেশনটা গাইস দেখ,
দেখতে পাচ্ছ জর্জপুলের লোকেশন। আর তোমরা যদি ভালোভাবে পাবজি মোবাইল খেলে দেখো, এটা ওল্ড জর্জপুলের লোকেশন। আমি কম্পেয়ার করে দেখিয়ে দিচ্ছি, কারণ এখন আমাদের চলছে ইরাঙ্গেল 2.0 আর এটা ইরাঙ্গেল কিন্তু 1.0। কারণ তোমরা রাইট সাইডে যে ওয়ার হাউস কালার দেখতে পাচ্ছ, ওয়ার হাউস কিন্তু এরকমই আছে। কন্টেনার্সের ভিতরেও কিছু স্ট্রাকচার চেঞ্জ হয়ে আছে, যেগুলো ওল্ড ইরাঙ্গেলে ছিল, নতুন ইরাঙ্গেলে ছিল না। তোমাদের বুঝতে সুবিধার জন্য আমি দুটো একদম কম্পেয়ার পাশাপাশি দেখাচ্ছি। গাছ দেখো, লেফটেরটা হলো ওল্ড ইরাঙ্গেল, রাইটেরটা হলো ইরাঙ্গেল 2.0। তো তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো যে ওল্ড ইরাঙ্গেলেরই ভিউ দেখানো হয়েছে এই ক্লিপের ভিতরে। এবার আমি আমার প্রশ্ন এটাই, 2022 ভিডিও পোস্ট, এটা 2022 সালে পোস্ট করা হয়েছে 24 এপ্রিলের, মানে আগে এপ্রিল মাসে, এটা মে মাস চলছে, এপ্রিল মাসে পোস্ট করা হয়েছে। এত কিছু করে ওল্ড ইরাঙ্গেলের কেন ক্লিপ ইউজ করা হয়েছে, ঠিক আছে, এটা কি কোনো প্রকার হিন্টস? তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। এই একটা হিন্টস হয়ে গেল। তারপরে তো এখানে ওরা ইনস্টাগ্রামে পোস্টই করেছে, তোমরা ডেট দেখলেও দেখতে পারো। এই ভিডিওটা ইউটিউবে এখনও অ্যাভেলেবেল আছে, তোমরা গিয়ে চেক আউট করতেও পারো। এবার গাইস আসছি কিছু লোডিং স্ক্রিনে। তো তোমরা জানো লোডিং স্ক্রিন রিসেন্টলি অনেক কিছু বের হয়েছে, সেখানে গাইস আর একটা লোডিং স্ক্রিন তোমাদের দেখাচ্ছি, যেখানে গাইস নিউ লোডিং স্ক্রিন গাইস, এটা BGMI থেকে স্পট করা হয়েছে, ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া লেখাই আছে, যেখানে গাইস দেখতে পাচ্ছ ব্যান প্যান সিকিউরিটি সিস্টেম 2.0 ইজ স্ক্যানিং। আর এটা হলো লেটেস্ট ভার্সনের গাইস, ওল্ড ভার্সনের নয়, এটা নিউলি যে আপডেটেড ভার্সন চলছে এখন BGMI বা পাবজি মোবাইলে বলো না কেন, তারই লোডিং স্ক্রিনে এটা স্ক্রিনশট তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে গাইস ভালো করে মিল্টা পাওয়ারের ছবি দেখানো হয়েছে, যেখানে গাইস ওল্ড মিল্টা পাওয়ারকে দেখানো হয়েছে। ওল্ড মিল্টা পাওয়ারকে দেখানো হচ্ছে লেফট হ্যান্ড সাইডে যে ছোটো ছোটো ঘরগুলো আছে, সেগুলো ওল্ড মানে পুরোনো লাল কালারের ছাদ দেখতে পাচ্ছ। বাট এটা ওল্ড মিল্টা পাওয়ার দেখানোর মানে কি? এখন তো আমাদের চলছে ইরাঙ্গেল 2.0, তাহলে ইরাঙ্গেল 1.0 কেন দেখানোর মানে? আমি তোমাদের পুরানো ইরাঙ্গেল দেখিয়ে দিচ্ছি, মানে ও পুরানো মিল্টা পাওয়ারকে দেখাচ্ছি কেমন দেখতে ছিল। এটা হলো পুরানো মিল্টা পাওয়ার, যার গাইস সাইডের যে দুটো যে চং টাইপের, একটা কিন্তু কাটা, এখানে আমি মাউস দিয়ে দেখাচ্ছি, ভালো করে দেখো এই জায়গাটা কাটা, বাট ওই স্ক্রিনশটেও কিন্তু ওই জায়গাটা কাটাই আছে। তার মানে এইটুকুনি কনফার্ম ওটা ওল্ড ইরাঙ্গেলেরই স্ক্রিনশট বা লোডিং স্ক্রিন, এইটুকুনি বুঝতে পারছি। আর এইটা হলো আমাদের 2.0 মিল্টা পাওয়ার আর কি, 2.0 আর এটা পুরানো, আর এইখানে সেম জিনিসটা সেমই আছে, জুম করে দেখলে বুঝতে পারবে ওই চংটা কাটা, লেফট হ্যান্ড সাইডে ঘরগুলো পুরানো, সব পুরানো, মানে এখন কিন্তু ঘরের কালার আলাদা 2.0 তে, বাট এই স্ক্রিনশটটা দেখা যাচ্ছে পুরানো। তো এইখান থেকে কি তোমরা গেস করতে পারো, এর থেকে কি তোমরা কি কিছু বুঝতে পারছো? পাবজি মোবাইলকে আমাদের কিছু ইঙ্গিত দিতে চাইছে বা কিছু হিন্টস দিতে চাইছে যে পুরানো ইরাঙ্গেল আসতে পারে কি না পারে? তো তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি কি বললাম, আমি এই বিষয়ে বেশি ডিটেল দিয়ে করবো না, আমার কাছে কিছু হিন্টস এসছে সেহেতু আমি তোমাদের এক্সপ্লেন করলাম। তোমাদের এবার ডিসিশন করার পালা, তোমরা কি চাও ওল্ড ইরাঙ্গেল আসবে কি না আসবে? হ্যাঁ, আরও কনফার্মেশন বা অফিসিয়াল কিছু নিউজ পেলে অবশ্যই আমি তোমাদের জানাবো। তোমরা স্টে টিউন থাকো চ্যানেলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকন প্রেস করে রাখো ওল্ড ইরাঙ্গেল রিলেটেড আরও ইনফরমেশন পেতে হলে। তো আজকে ভিডিও কেমন লেগেছে তোমার নিচে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আজকের ভিডিওতে যে কটা যেন লাইক হয় সে কটা যেন কমেন্ট সেকশনে আমি কমেন্ট দেখতে পারি, এইটুকুনি আমার রিকোয়েস্ট, অবশ্যই তোমরা ফুলফিল করবে আমি জানি। তো গাইজ আজকের ভিডিও আপাতত এইটুকুই, দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।